আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো ম্যানুয়ালি মোটরকে রিভার্স ফরওয়ার্ড কীভাবে কাজ করে এবং কীভাবে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করেছি। থ্রি ফেজ ম্যানুয়ালি ফরওয়ার্ড এবং রিভার্স সার্কিট লাইন 1, 2, 3 এক লাইন থেকে যে কোনো এক লাইন থেকে অফ ফুসের এনসি লাইন আর অন ফুসের এনও লাইন থেকে এখন দেখবেন তো, আর এখান থেকে হচ্ছে এক লাইন থেকে এমসি নাকি ম্যাগনেট কন্ডাক্ট টু এর অক্সিলারি এমসি, তারপর হচ্ছে এ ওয়ান ম্যাগনেট কন্ডাক্ট ওয়ান এর এ ওয়ান, তারপর নেগেটিভ এ টু নেগেটিভ লাইন, আর এখান থেকে অফ ফুসের এক ওয়ান থেকে সোজা অন ফুসের এক প্রান্ত, এখানে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টে লাইন দিতে হলে এখান থেকে অফ ফুসের এক প্রান্ত থেকে লাইন দিতে লাগবে অন ফুস একটা লাগবে অন ফুসের জন্য, তারপরে এখান থেকে হচ্ছে ম্যাগনেট কন্ডাক্ট ওয়ান এর এনসি অক্সিলারি ওয়ান এর এনসি, তারপর হচ্ছে এ ওয়ান এ টু, ঠিক আছে। আর এখানে হচ্ছে অক্সিলারি যে লেচিংটা হবে লেচিংটা হচ্ছে এই পাশে এক প্রান্ত, যে লেচিংটা হবে সেটা হচ্ছে ম্যাগনেট কন্ডাক্ট টু এর উপরে লেচিংটা হবে, আর এখানে সকল এই যে ও ম্যাগনেট কন্ডাক্ট ওয়ান এর টু এর টু একসাথে নেগেটিভ একসাথে হয়ে যাবে 30। তিনটি ফোর সুইচ লাগবে। চিত্র অনুযায়ী এই সার্কিটগুলো করা হয়েছে, এই দেখতেছেন লাইনগুলো একেবারে সার্কিটে যা বলা হয়েছে ওইভাবে লাইনগুলো কানেকশনগুলো করবেন। তো আমি হালকা একটু বুঝিয়ে দিচ্ছি, তো এখানে থ্রি ফেজের লাইনটা দেখতেছেন এই যে 1, 2, 3 ম্যাগনেটিক কন্ডাক্ট ওয়ানের মধ্যে আর টু এর মধ্যে হচ্ছে 1, 2, 3 এই লাইনগুলো ঠিক একইভাবে 1 থেকে 1 টু থেকে থ্রিতে, থ্রি টু থেকে থ্রিতে, থ্রি থেকে টু এ কানেকশনগুলো একেবারে সুন্দরভাবে কানেকশনগুলো করবেন। আর এখানে নিচে হচ্ছে T1, T2, T3 এবং ম্যাগনেটিক কন্ডাক্ট টু এর T1, T3, এটা একেবারে চিত্র দেখে ভালোভাবে কানেকশনগুলো করবেন। এই নিচে হচ্ছে মোটর, মোটর তিন ফেজ তিনটা, এই হচ্ছে মোটর তিন ফেজ, এই হচ্ছে এখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টের লোড ফান্দা থেকে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্ট টু এর, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্ট টু, এই যে ম্যাগনেটিক কন্ডাক্ট টু এর এই হচ্ছে তিনটা ফেজ, তিনটা ফেজ, এগুলো হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট, এই যে এখান দিয়ে ইনপুট দেওয়া হয়েছে আর এই সার্কিটগুলো, এই যে খুলে আমি দেখাচ্ছি অক্সিলারিগুলো খুলে ফেলছি, অক্সিলারি যে ইয়েগুলো আছে এগুলো আমি খুলে ফেলছি, এই দেখতেছেন বাসবা থেকে তিনটা লাইন ইনপুট হয়েছে, তিনটে লাইন, তারপর দেখতেছেন আউটপুটে বাইরে গেছে তিনটে, এখান থেকে তিনটে ঢুকছে আর ওই উঠেছেন ম্যাগনেটিক কন্ডাক্টের ফেজ নিচেরটা, আর এখানে হচ্ছে তিনটে ইনপুট, এটা এটা হচ্ছে নিউট্রাল ম্যাগনেটিক কন্ডাক্ট চালানোর জন্য, আর এখানে হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টের ওই ফেজ, আর এই ফেজ হচ্ছে নিউট্রাল, এই অক্সিলারিটা দিয়ে একেবারে সুন্দর বলে এনসি এনও দেখে ল্যাচিংগুলো করবেন। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্ট টু এর, ঠিক আছে। আর এখানে গ্রিন সুইচ দুইটা, রেড সুইচ একটা, এটা কীভাবে লাগে আমি দেখে দিচ্ছি, এভাবে এই সাপ দিলে লেগে যাবে, ঠিক আছে। তারপরে
এটা দিয়ে আর এটা দিয়ে এভাবে রিভার্স করবো।